দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি এসে গেছি আজকে। ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ খবর 420। প্রথম যে খবরটিতে আসবো সেটি হচ্ছে নয়ডার। নয়ডা একটি বড় বিল্ডিংকে ভেঙে ফেলা হয় বেআইনি বলে। বেশ কয়েক বছর আগে নয়ডায় এই দুটি বিল্ডিং গড়ে ওঠে এবং তার পরবর্তীকালে এই দুটি বিল্ডিং নাকি আইন মেনে হয়নি, তা তাই জন্য সেখানকার কিছু লোক এর এগেনস্টে কেস করে এবং সেই কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সুপ্রিম কোর্টের রায়ে এই বিল্ডিং দুটিকে ভেঙে ফেলতে বলা হয়। তো এই দুটি বিল্ডিংকে ভেঙে ফেলা হয়। এই দুটি বিল্ডিং ভাঙতে প্রায় 3,700 কেজি বিস্ফোরক লেগেছে। এই দুটি বিল্ডিংয়ের একটির হাইট হচ্ছে 102 মিটার, আরেকটির হাইট ছিল 92 মিটার। তো এর মধ্যে প্রায় 960টির ওপরে ফ্ল্যাট ছিল। তো এই বিল্ডিং দুটিকে ভেঙে ফেলা হয়। আমরা সবাই তো ঘুমোই, কিন্তু আপনি কি জানেন যে ঘুমিয়ে ঘুমিয়েও লাখপতি হওয়া যায়? তো দেখুন এর পরের খবরটাতে, তাই আমরা জানতে পারছি। হুকলির মেয়ে তিপর্ণা চক্রবর্তী, ইনি ঘুমিয়ে ঘুমিয়ে লাখপতি হয়ে গেছেন। কিভাবে? ইনি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন যাতে হচ্ছে যতক্ষণ ঘুমানো যায় সেই হিসেবে প্রতিযোগিতা ছিল। সেখানে শর্ত ছিল 100 দিনে 9 ঘন্টা করে ঘুমোতে হবে এবং সেটিতে তিনি, এই তিপর্ণা, জয়ী হয়েছেন এবং জয়ী হয়ে পেয়েছেন 5 লাখ টাকা। ভাবা যায়। এরপরে আমরা যাব বাংলাদেশের একটি খবরে। তো আমরা সবাই জানি যে একজন হাজবেন্ডের একজনই ওয়াইফ হয়, কিন্তু কখনো শুনেছেন একটি ওয়াইফের 4 জন স্বামী এবং তারা 4 জনই ভাই? তো চলুন আমরা দেখে নিই সেই খবরটা একটু কি বলছে সেখানে। বিষয়টা হয়েছে কি, আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন ওরা সবাই কিন্তু খুবই ছোট ছোট ছিল। তো সবাইকে আমি কোলে পিঠে করে মানুষ করছি আমার আদর ভালোবাসা দিয়ে। এখন ওরা তো উপযুক্ত হয়ে গেছে, বউয়ের দরকার পড়বে, আর আমি আমার ভালোবাসার মানুষগুলোকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। এই কারণে পরে আমি তাদেরকে প্রস্তাব দিই। তো তারা আমাকে প্রশ্ন করে যে এটা কিভাবে সম্ভব, আপনি ভাবি হন? পরে আমি বললাম ভাবি তাই কি, আমি যদি সমান অধিকার 4 জনকে দিয়ে যেতে পারি তাহলে তো কোনো সমস্যা। এবার বিয়ে তো করলেন, এবার কিভাবে তারা নিজেদের মধ্যে থাকেন সেটা একটু শুনে নেওয়া যাক ওনার কাছ থেকেই। আমি 4 জনের সাথে যেমন আজকে যদি আমার বড় স্বামীর কাছে থাকি, কালকে মেজরটা, তারপরে সেজটা, তারপরে ছোটটা, এভাবে আমি সবাইকে একই সমান অধিকার দিয়ে যাই। এই তো হলো থাকা। তার মাঝখানে আর একটা সমস্যা আছে, এনাদের একটাই ছেলে আছে এবং এনাদের 4 হাজবেন্ডের মধ্যে সেইটা নিয়ে ঝামেলা চলে যে কোন টাকার। ঠিক আছে চলুন এবার যাওয়া যাক আরেকটি খবরে। 5ই সেপ্টেম্বর, এটি হলো শিক্ষক দিবস। তো আমাদের কাছে এই দিনটা সকলের কাছে স্মরণীয় থাকে। তো আমরা শিক্ষকদের কি গিফট করেছি এখনো পর্যন্ত, আপনারা একটু কমেন্ট লিখে জানান কে কি গিফট করেছেন। তো আমি একটা গিফটের কথা আজকে তুলে ধরবো আপনাদের কাছে, এটি অশোকনগরের একটি স্কুলে। আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকেই আমরা শিক্ষক দিবস উপলক্ষে এই দিনটিতে শিক্ষকদের কিছু না কিছু উপহার দিয়েছি। কেউ পেন দিয়েছে, কেউ বিভিন্ন রকম গিফট আইটেম দিয়েছে,
কিন্তু কখনোই এই রকম গিফট কেউ দিয়েছে বলে আমি শুনিনি। এটি ঘটেছে অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়। এখানে একজন প্রাক্তন ছাত্রী, তিনি সব টিচারদের ছবি এঁকে তাদের হাতে তুলে দিয়েছেন। ছাত্রীটির নাম পল্লবী ঢাল, ইনি প্রথম বর্ষের ছাত্রী। ইনি ওই স্কুলের প্রাক্তন ছাত্রী। উনি এই ব্যাপারে কি বলেছেন একটু শুনে নেওয়া যাক। মোট 50 জন ছবি, 50 জন ম্যামের ছবি এঁকেছি গত 6 মাস থেকে। আমার HS পরীক্ষা যখন স্টার্ট হয়েছিল সেই মাস থেকেই স্টার্ট করেছি, আর 6 মাস ধরেই শেষ হলো। এরপরে আমরা যাব পরের খবরে। পরের খবরটি দেখুন তো, এই ছবিটা চিনতে পারেন কি না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমব্রেলা, সেই আমব্রেলা গার্ল যার ভালো নাম হচ্ছে সুদীপ্তা বিশ্বাস। তো ইনি পাস করে গেছেন, কত পেয়েছেন জানেন ইংলিশে? 44। তো আমাদের এখানে আমব্রেলা বানান না জানলেও যে পাস করা যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি সব বিষয়ে পাস করেছেন, শুধু ইংরেজিতে ফেল করেছিলেন। তো সেটাতেও রিভিউ হয় এবং রিভিউতে তিনি পাস করে যান। আমব্রেলা গাল থেকে চলুন আমরা পরের খবরে যাই। পরের খবরটা খুবই সুখবর যারা মদ খান তাদের জন্য। তো একটা শপিং মল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বুকে কলকাতাতে, পার্ক স্ট্রিটে। আমরা শপিং মলে তো সবাই গেছি, যেখানে বিভিন্ন ধরনের জিনিস একই ছাদের তলায় পাওয়া যায়। কিন্তু এইবারে পশ্চিমবঙ্গের কলকাতাতে গড়ে উঠছে এমন এক শপিং মল যেখানে একই ছাদের তলায় বিভিন্ন রকম ব্র্যান্ডের বিভিন্ন রকম মদ আপনি পাবেন, এবং সেখানে বসেও খেতে পারবেন, ইচ্ছা করলে বাড়িতে নিয়েও যেতে পারবেন আর এনজয় করতে পারবেন। তো দেখা যাক, পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর থেকে এই ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে আর বলা হয়েছে খুব শিগগিরই এটি ব্যবস্থা করা হবে। নমস্কার বন্ধুরা, তবে আমি এইখানেই আমার ভিডিওটা আজকের মতো শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এটা একদম নতুন ধরনের ভিডিও আমি করলাম। এই ভিডিওটা আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। Taking shots at the enemy, I'm gonna make it to the top, leave a legacy. If I got something to say, you better let me speak. Turn it up a new degree, bitch, you ain't seen anything.